আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণী ক্লাস এইটের ভূগোল বইয়ের দশম অধ্যায় অর্থাৎ দক্ষিণ আমেরিকার অধ্যায় থেকে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব। এখানে আমি মোট 35টি প্রশ্ন উত্তর আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখতে থাকো। প্রথমেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? উত্তর হবে আন্দিজ পর্বতমালা বা পর্বত। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা কোন মহাসাগর দ্বারা পৃথক? আটলান্টিক মহাসাগর দ্বারা। এবার তিন দাগে রয়েছে দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম দিকে কি কি মহাসাগর আছে? পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, মানে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর রয়েছে, আর পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ অংশের নাম করো, হর্ন অন্তরীপ। এরপরে পাঁচ দাগে রয়েছে, দেখো, দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম করো, গম এবং কফি। দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম কি? লাতিন আমেরিকা। পৃথিবীর বৃহত্তম নদী অথবা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? আমাজন, মানে পৃথিবীর বৃহত্তম নদী, সবথেকে বেশি জল থাকে যেই নদীতে সেটি হলে আমাজন। আর দক্ষিণ আমেরিকার দীর্ঘতম, মানে সবথেকে লম্বা যে নদী সেটি হলো আমাজন। এরপর আট দাগে রয়েছে পৃথিবীর প্রথম রাবার গাছের সন্ধান কোথায় পাওয়া যায়? সেলভা অরণ্যে। তামা উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম? চিলি। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ কোনটি? ইলহা দা মারাজো। এরপরে এগারো দাগে রয়েছে কোন শহরকে চির বসন্তের শহর বলা হয়? কুইটো শহরকে। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? বুয়েনোস এয়ার্স। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি অথবা আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আকানকাগুয়া হলো সর্বোচ্চ শৃঙ্গ আন্দিজ পর্বতের, আর যেহেতু আন্দিজ পর্বত দক্ষিণ আমেরিকাতেই অবস্থিত তাই আকানকাগুয়া হলো দক্ষিণ আমেরিকারও সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 6,960 মিটার। এরপরে চোদ্দ দাগে রয়েছে কোন পার্বত্য অঞ্চলকে কর্ডিলেরা বলে? আন্দিজ পার্বত্য অঞ্চলকে। গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? রোরাইমা, উচ্চতা 2,769 মিটার। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? সবথেকে উঁচু আগ্নেয়গিরি কোনটি? হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া। দক্ষিণ আমেরিকার দুটি আগ্নেয়গিরির নাম করো, কটোপ্যাক্সি ও চিম্বোরাজো। দক্ষিণ আমেরিকার কোথায় মরুভূমি দেখা যায়? পেরু ও উত্তর চিলিতে দেখা যায় আটাকামা মরুভূমি, মানে মরুভূমিটির নাম হলো আটাকামা মরুভূমি। কোথায় দেখা যায়? দক্ষিণ আমেরিকার পেরু ও উত্তর চিলিতে দেখা যায়। এরপরে কুড়ি দাগে রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল জলপ্রপাত, লস অ্যাঞ্জেল বলে যেটাকে, উচ্চতা হলো 979 মিটার। পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি? টিটিকাকা হ্রদ, উচ্চতা হলো 3,810 মিটার উচ্চতা এটা অবস্থান করছে। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? পম্পাস। তেইশ দাগে রয়েছে দক্ষিণ আমেরিকার সমগ্র পশ্চিমভাগ জুড়ে কোন পর্বতশ্রেণী রয়েছে? আন্দিজ পর্বতশ্রেণী। মাটো গ্রাসো মালভূমিতে কোন বিখ্যাত জলপ্রপাত রয়েছে? ইগুয়াসু। পঁচিশ দাগে রয়েছে আন্দিজ কোন যুগে সৃষ্ট কি ধরনের পর্বত, মানে কোন যুগে সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বত এবং কি ধরনের পর্বত? টার্সিয়ারি যুগে সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বত, আর এটি কি ধরনের পর্বত? এটি হলো ভঙ্গিল পর্বত, অর্থাৎ ভাঁজ পড়ে এই পর্বতের সৃষ্টি হয়েছে। এরপরে ২৬ দাগে রয়েছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি কি? বলিভিয়ার মালভূমি। দক্ষিণ আমেরিকার দুটি শিল্ড মালভূমির নাম করো, নাম লেখো, ব্রাজিল মালভূমি ও প্যাটাগোনিয়া মালভূমি। এরপরে ২৮ দাগে রয়েছে ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? পিকো ডো বান্ডাইরা। লাপ্লাটা নদীটি কোন দুটি নদীর মিলিত ধারা? পারানা ও উরুগুয়ে। দক্ষিণ আমেরিকার একটি সুপেয় ও একটি লবণাক্ত হ্রদের নাম লেখো, সুপেয় মানে মিষ্টি জল, যাই যেই জলটা মিষ্টি হয়, হ্যাঁ মানে সাধারণ জল, আর লবণাক্ত মানে জানো সমুদ্রের মতো নোনতা জল। টিটিকাকা হলো সুপেয় জল আর লবণাক্ত হলো হ্রদ, লবণাক্ত জলের হ্রদ হলো পোপো। ৩১ দাগে রয়েছে পেরুর কোথায় খনিজ তেল শোধনাগার আছে? পেরুর রাজধানী লিমাতে।
বুয়েনোস এয়ার্স কোন নদীর তীরে অবস্থিত? লা প্লাটা নদীর তীরে। উরুগুয়ের রাজধানীর নাম কি? মন্টিভিডিও। এরপর একদম শেষের দিকে এসে গেছি, বলেছিলাম 35টি প্রশ্ন উত্তর বলবো। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? ব্রাজিল। দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা কত? 13টি। তাহলে এই হলো তোমাদের দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্ন আগেও বলেছি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।